ওকে, তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীবনী শক্তি। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ওই 9-10 অ্যাকচুয়ালি বেসিক চ্যাপ্টার বলবো আমি, কারণ হচ্ছে সবগুলো চ্যাপ্টারের কেন্দ্রে একেবারে এই চ্যাপ্টারটা আছে। ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে মানে সবগুলো মানে সবগুলো চ্যাপ্টারকে একচুয়ালি সমন্বয় করছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটাকে আমরা কেন্দ্র বলতে পারি আর বাকি চ্যাপ্টারগুলোকে আমরা শাখা প্রশাখা এরকমভাবে বলতে পারি, মানে এই চ্যাপ্টারের বেসিকটা এতটুকু ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা আমি ডিটেলস পড়াই, সো আমি যেটা বলি সেটা হচ্ছে যারা ক্লাস 9-এ আছে বা যারা নতুন ইয়াতে না 10-এ উঠছে, তারা হয়তো বা আমাদের ওই বা মানে আমাদের যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি, ওই চ্যাপ্টারটা হয়তো বা পড়েন। সো ওই চ্যাপ্টার পড়ার পরে যদি এই চ্যাপ্টারটাকে পরে তাহলে এটা ক্লিয়ার হবে, বাট ওই চ্যাপ্টারটা না পড়া ছাড়া বা ওই চ্যাপ্টারের বেসিক ছাড়া অ্যাকচুয়ালি এইটা হ্যান্ডেল করা একটু কঠিন। বাট তারপরে আমি বলবো যে যারা ইয়াতে আছে মানে যারা নতুন 10-এ বা 9-এ উঠছে, যারা এখনও জীবাশ্ম জ্বালানি করে নাই, তারা এই চ্যাপ্টারটা দেখুক, প্রবলেম নেই। তারপরে যখন আবার তাদের যখন আবার ইয়া হবে মানে তারা যখন আবার ওই চ্যাপ্টার পাবে তখন তাদের এটা রিভিউ করে নেয়, তাহলে একটু ভালো হবে আর কি। সো যারা এবার টেস্ট দিবে সো তাদের জন্য তো পারফেক্ট তৈরি। তো আমরা যেটা দেখবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইভেন এটাতে মনে হয় মানে প্রথমে ঢুকলে মনে হয় যে আর এই এত বড় চ্যাপ্টার, এই মানে এত কঠিন কঠিন ওয়ার্ড, তারপরে কি এত চার্ট কেমনে মুখস্থ করবো, বা তখন বায়োলজির প্রতি খুবই জন্য হতে পারে। আসলে এটা কিছু না, আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে দেখবো যে খুব ইজি। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা যখন আমি শুরু করি তখন আমি পুরোটা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমাদের মানব দেহে কী ঘটে, কী ঘটতেছে, বা উদ্ভিদ দেহে কী ঘটে, কী ঘটতেছে, যে বা কোন কারণে কোনটা ঘটতেছে, ঠিক আছে। সো এই ওভারভিউটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, সেটা হচ্ছে এখন এইটার বেসিক দিতে গেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনের জন্য দুইটা প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা প্রক্রিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আমাদের দেহের জন্য বা উদ্ভিদ দেহের জন্য বা সবার বেঁচে থাকার জন্য। এই যে শ্বসন প্রক্রিয়াটা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া। সো এই অ্যাকচুয়ালি শ্বসনটা কী করে, অ্যাকচুয়ালি শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে এই যে তালব্যশুদ্ধ শ্বসন বা তালব্যশুদ্ধ শক্তি, তার মানে এই যে বললাম কি তালব্যশুদ্ধ শ্বসন তালব্যশুদ্ধ শক্তি, তার মানে এই যে শ্বসন প্রক্রিয়াটা শক্তি উৎপন্ন করে আমাদের দেহের জন্য, তারা শক্তি উৎপন্ন করে। সো অ্যাকচুয়ালি শক্তিটার কী দরকার, সাপোজ একটা জিনিস চিন্তা করো, আমি এই কলমটাকে টুকা দিলাম, টুকা দেওয়ার পরে কলমটা অনেকটা দূর গেল, তার মানে এই যে কলমটাকে যে টুকা দিলাম কলমটার গতি শক্তি পাইল, অবশ্যই তার মধ্যে গতিশক্তি আসছে দেখি তো তার সে গতি লাভ করছে। সো আমার কোয়েশ্চেনটা হলো এই যে আমরা যখন শক্তি সংগ্রহ করছিলাম নীতি করি তখন করছিলাম যে শক্তি ধ্বংস বা বিনাশ নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে যাইতে পারে। তাহলে এই যে আমি যে কলমটাকে যে দিলাম, ওই কলমটা যে সামনে গতিশক্তিটা লাভ করলো, এই যে শক্তি, এই শক্তি তো অবশ্যই সৃষ্টি হয় নাই, এই শক্তিটা তো অবশ্যই অন্য কোনো শক্তি থেকে এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে অন্য শক্তিটা কি, আমার হাতের মধ্যে একচুয়ালি কোন শক্তিটা ছিল, অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটা। আমি সামনে ডিটেল দেখাবো যে একটু কেমনি শক্তি উৎপন্ন হয় বা কোন কোন সাবস্টেন্সগুলো থাকে একটু শক্তি উৎপন্ন সময়। কারণ কী বললাম, এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কী হয় যে এই শক্তিটা আসলো। এখন অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেহের যে প্রত্যেকটা কোষ আছে, এই প্রত্যেকটা কোষের জীবন ধারণের জন্য খেয়াল করো, আমি আগেই বলছিলাম যে এই যে সাথে একটা কোষ হয় নিউক্লিয়াস, রেটিকুলাম, এরকম দিলাম, এই প্রত্যেকটা কোষ প্রতি মুহূর্তে কাজ করতেছে। অর্থাৎ সাপোজ তোমাকে একটা সাবস্টেন্স এই কোষের ভিতরে পাশের কোষ থেকে ঢুকাইতে হবে, এই যে প্লাজমা রেজমানের মাধ্যমে ঢুকাইতে হবে বা বের করে নিতে হবে, বা কোষের বর্জ্য যেগুলো আছে সেগুলো বের করতে হবে, এই যে এই পদার্থগুলোকে সরাইতে, এই পদার্থগুলোকে সরাতে, এটাও তো একটা শক্তির প্রয়োজন। ইট মিনস অল টাইম আমাদের কোষের মধ্যে শক্তির একটা প্রয়োজন পড়তেছে এবং শক্তি উৎপন্ন হইতেছে, আবার ওই শক্তিটাকে আমরা বের করতেছি। অ্যাকচুয়ালি এই যে আমি হাতটা নাড়াইলাম, এই যে যখন আমি হাতটা নিলাম তখন এই হাতের বা এই আঙুলটা যখন নাড়ালাম তখন এই আঙুলের যতগুলো কোষ আছে এই প্রত্যেকটা কোষেই শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। আচ্ছা,
তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা কোষ প্রতি মুহূর্তে আমাদের কাছে গ্লুকোজ চায় আর অক্সিজেন চায়। কি চায়? গ্লুকোজ আর অক্সিজেন। বললাম যে আমাদের যেই দেহের যে প্রতিটা কোষ, এই প্রতিটা কোষ প্রতি মুহূর্তে অক্সিজেন চায় আর গ্লুকোজ চায়। এখন আমাদেরকে ওই অক্সিজেন আর গ্লুকোজ সাপ্লাই দিতে হবে। অ্যাকচুয়ালি শ্বসনে কি হয়, শ্বসনে এই গ্লুকোজটা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যখন এই গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, আর যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে শক্তি। তার মানে এই যে এই বিক্রিয়াটা ঘটার জন্য কি উৎপন্ন? শক্তি উৎপন্ন হয়। বাট এই যে আমার কোয়েশ্চেনটা, যে এই যে আমাকে যে প্রত্যেকটা কোষে প্রতি মুহূর্তে অক্সিজেন আর গ্লুকোজ যে সরবরাহ করতে হবে, ওই অক্সিজেন আর গ্লুকোজ কোন জায়গা থেকে আসবে, অ্যাকচুয়ালি কীভাবে আসবে অক্সিজেন আর গ্লুকোজ, অক্সিজেন আর গ্লুকোজের উৎসটা কি, তখন আমাদেরকে পিছন ফিরে তাকাইতে হবে যে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে পাইলাম। তখন চিন্তা করে দেখবো যে এই অ্যাকচুয়ালি আমরা নিজেরা গ্লুকোজ উৎপন্ন করতে পারি না। গ্লুকোজ বা এই জাতীয় স্টার্চ এটা যে যারা উৎপন্ন করে তারা হচ্ছে উদ্ভিদ। এখন এই যে গ্লুকোজটাকে, এই যে গ্লুকোজটাকে যে উৎপন্ন করছে, যেই প্রক্রিয়ায় উৎপন্ন করছে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় উৎপন্ন করছে, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সাধক সংশ্লেষণ। আমি কি বললাম, তার মানে বললাম যে এই অ্যাকচুয়ালি কী করে, এই গ্লুকোজ আমরা ইউটিলাইজ করি। এই যে গ্লুকোজ ইউটিলাইজেশনের প্রক্রিয়া, এই যে গ্লুকোজকে ইউটিলাইজ করার প্রক্রিয়া, গ্লুকোজকে ব্যবহার করার প্রক্রিয়া, গ্লুকোজকে অক্সিজেনের সাথে মানে একটা এয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। আর এই যে গ্লুকোজ নিজে আগে উৎপন্ন হইতে হইছে, গ্লুকোজের যে এক্সিস্টেন্স ছিল না, গ্লুকোজের এক্সিস্টেন্স হইতে হইছে, ওই যে গ্লুকোজটা যে প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে ওই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এইটা অ্যাকচুয়ালি আমাদের দেহে ঘটে না, ওইটা ঘটে হচ্ছে উদ্ভিদে। মানে আমরা এই চ্যাপ্টারে দুইটা টপিক্স নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে গ্লুকোজ, বললাম সরি সরি, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে শ্বসন, এই দুইটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। সো আমি প্রথমে সালোক সংশ্লেষণে যাকে প্রিফার করি। বাট এখন যে জিনিসটা, যে আমি একটু অবাক হয়েছি যে এটা কোন কারণে, আমি বললাম যে এই চ্যাপ্টারটা ওই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কেন ডুটিং, একটা বিষয় খেয়াল করি, আমার খুশি আসতে হবে কি গ্লুকোজ, ওকে, আমার খুশি আসতে হবে গ্লুকোজ, খুশি আসতে হবে অক্সিজেন। এই গ্লুকোজ আর এই অক্সিজেনের উৎস কোথায়, বা আমরা অ্যাকচুয়ালি ক্যাম নিয়ে নিই এই খুশটাকে, মানে কীভাবে আমরা গ্লুকোজ আর অক্সিজেন সরবরাহ করি। খেয়াল করো, আমরা একটু দেখি, সাপোজ এটা হচ্ছে একটা কোষ সেল, এটা একটা সেল, এটা একটা সেল। এখন এই সেলগুলোতে যে আমার কি আনতে হবে, গ্লুকোজ আর অক্সিজেন আনতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের সাপোজ এই যে আমাদের নাসারন্ধ্র আছে, এই নাসারন্ধ্রের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি। সেটা করতে কী ঘটে, সেটা হচ্ছে নাসারন্ধ্র, সাপোজ এটা নাসারন্ধ্র এর মধ্যে আসলে নাসারন্ধ্র এর মধ্যে গেল, তারপরে এরকম আসলে ট্রাক, ট্রাকে আসার পরে এই জায়গায় বিভাগ হয়ে গেল, অপোজিট এদিকে আসলো, এদিকে আসলো ট্রাকে, এই যে আমরা নাসারন্ধ্রের মধ্যে দিয়ে বাতাস নিলাম, ওই বাতাসের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে অক্সিজেন ছিল বাতাসের মধ্যে। তখন এই যে অক্সিজেন, এই অক্সিজেন ঢোকার পরে অক্সিজেন এই জায়গায় আসলো, এবং আমরা জানি যে এই এই যে ফুসফুসটা, এই ফুসফুসটা প্রত্যেকটা একটা ইউনিট নিয়ে গঠিত, বা ছোট ছোট থলি দ্বারা গঠিত, ওগুলোকে বলা হয় বায়ু থলি বা অ্যালভিওলাই। সো যখন এটা হলো অ্যালভিওলাই, একটা ছোট একটা বায়ু থলির মধ্যে আসলো, তখন সেটা আমরা এখন অক্সিজেনটাকে পরিবেশ থেকে আমাদের ফুসফুস পর্যন্ত আনতে পারছি, কেমনে নাকে নাসা সিটির মধ্যে দিয়ে, তারপর এই ট্রাকের মধ্যে দিয়ে আমরা ফুসফুস পর্যন্ত আনতে পারলাম আমাদের অক্সিজেনটাকে। বাট এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাকে ফুসফুস পর্যন্ত আসলেই চলবে না, এই অক্সিজেনটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অক্সিজেনটাকে অবশ্যই এই ফুস পর্যন্ত পৌঁছাইতে হবে। তো সাপোজ এটা হচ্ছে আমার এই লেভেলে হচ্ছে আমার ফুসফুস, আর এই লেভেল হচ্ছে একটা ফুস। সো এই যে ফুসফুসের মধ্যে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাকে অবশ্যই এই পর্যন্ত পৌঁছে যাবে। সো এইটার জন্য যে মেকানিজম সেটা হচ্ছে, খেয়াল করো, এইটার জন্য যে মেকানিজম সেটা হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে কিছু আমাদের কিছু রক্তনালী থাকে,
আমরা সামনে পড়বো যে আমাদের শিরা ধুমনি বা এরকম রক্তনালী, তো এরকম রক্তনালী অ্যাকচুয়ালি কী হয়, এই রক্তনালীগুলো এদিক থেকে বের হয়ে ঘুষের মধ্যে দিয়ে চলে যায়। কি বললাম, এই যে আমাদের রক্তনালীগুলো ছিল, এই রক্তনালীগুলো অ্যালভিওলার এই দিক দিয়ে কী করে এসে কোষের এই বরাবর চলে আসে। সো সাপোজ আমরা সামনে পড়বো যে ধমনি আস্তে আস্তে ওই তারা কোষিক জালিকা গঠন করে বা এই কোষিক জালিকা থেকে শিরা ফর্মেশন করে। সো এদিকে আমি এত ডিটেলস দেখাচ্ছি, আমি জাস্ট একটু প্রক্রিয়া দেখাচ্ছি। সো অ্যাকচুয়ালি কী হয় সেটা হচ্ছে, এই যে ব্লাড খেয়াল করো, রক্তনালী থাকলে কি হবে, রক্তনালী থাকলে কি অক্সিজেনের ভিতরে আসবে না, অক্সিজেনের যেটাতে আসে সেটা হচ্ছে এইটার ভিতরে আমাদের ব্লাড আসে, মানে এইটার ভিতরে আমাদের রক্ত, রক্তনালীর ভিতরে রক্ত আসে। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন ওই পড়াইছিলাম এটা কি বলে যে ওই টিস্যু যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে অ্যাকচুয়ালি অ্যালভিওলাইটিস দেখতেছি এইরকম, বাট অ্যালভিওলাইটিস যেহেতু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, সো এইটাকে ভেদ করে অক্সিজেনের রক্তনালীতে চলে আসতে পারে। আবার রক্তনালীতে যেটা থাকে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। তো যেটা হয় সেটা হচ্ছে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এটাকে ভেদ করে অ্যালভিওলাইকে ভেদ করে এই জায়গায় চলে আসে। খেয়াল করো, এই অক্সিজেনটা এটাকে ভেদ করে এই জায়গায় চলে আসে। যখন অক্সিজেনটা এই রক্তনালীতে আসলো, অক্সিজেনটা রক্তনালীতে আসার পরে এই বরাবর আসে রক্তের সাথে, রক্তের সাথে কেমন প্রক্রিয়া আমি দেখা ওইটা আমি সামনে ডিটেলস করবো। বাট অক্সিজেন রক্তের সাথে আসে, সাপোজ ধরে নাও যে রক্তের সাথে আসে, তো অক্সিজেনটা যখন এই বরাবর আসে তখন এদিকে অক্সিজেন আসে, এদিকে অক্সিজেন আসে, এদিকে অক্সিজেন আসে, এদিকে যেটা আসে সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে যেহেতু কোষের বাইরের ফ্লুইড, এই জন্য এই ফ্লুইড কোষটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড, অর্থাৎ সেলের বাইরের ফ্লুইড, দ্যাট মিনস এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, তো এই যে ইয়াগুলো আসলো এটা কী বলে, এই যে এই ফ্লুইড আছে, এই ফ্লুইডের পরে এই জায়গাগুলো হচ্ছে আমাদের সেল মেমব্রেন। সো আমি আগে বলছি যে সেল মেমব্রেন অ্যাকচুয়ালি সেল মেমব্রেনটা আমরা যেরকমভাবে আগে ঠিক সেইরকম না, অ্যাকচুয়ালি সেল মেমব্রেনটা যেরকম সেটা হচ্ছে আমি যদি একটা কোষের কথা চিন্তা করি তখন হচ্ছে একটা কোষ থ্রি ডাইমেনশনাল হচ্ছে ঠিক এইরকম, অর্থাৎ এইরকম। এখন ঠিক এই উপরে পার্টটা যেভাবে ঘটিত সেটা যদি আমি দেখাইতে চাই তখন হচ্ছে এরকম ভাবে বাইরের বাইরে যখন অক্সিজেন আসে তখন সাপোজ খেয়াল করো তুমি যদি কয়েকটা বৃত্ত যদি এভাবে রাখো, ঠিক এই যে মাঝখানে একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত মাঝখানে একটু একটু ফাঁক, যখন এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসে তারপরে অক্সিজেন যেটা করে সেটা হচ্ছে এই অক্সিজেন এই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে আবার এখানে কোষের ভিতরে ঢুকে কি করে কোষের ভিতরে ঢুকে, এই যে কোষের ভিতরে ঢুকার পরে আমি একটু পরে দেখাচ্ছি গ্লুকোজ কেমনে আসলো। এই যে কোষের ভিতরে ঢুকার পরে যেটা হয় সেটা হচ্ছে কোষের ভিতরে ঢুকার পরে সে সাপোজ এদিকে আগে থেকে গ্লুকোজ ছিল, আমি একটু পরে দেখাচ্ছি গ্লুকোজ কেমনে আসলো, না দেখায়নি গ্লুকোজ, আচ্ছা গ্লুকোজ দেখায়নি, গ্লুকোজটা কেমনে আসলো দেখো। এখন যেটা হলো সেটা হচ্ছে এই কোষ পর্যন্ত আমরা অক্সিজেন পৌঁছাতে পারছি, আমাদের দরকার হচ্ছে একটা কোষে আমাদের দরকার হচ্ছে অক্সিজেন আর গ্লুকোজ। এখন গ্লুকোজটা যেমনি আসে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন ভাত চিরা অনেক কিছুই খাই, তো ওইগুলোতে স্টার্চ থাকে। অ্যাকচুয়ালি আমরা যখন খাই স্টার্চগুলো খাই তখন ওইগুলো আমাদের এই যে স্টমাক খেয়াল করো আমরা খাওয়ার পরে, অ্যাকচুয়ালি খাওয়ার পরে এটা হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়া, আমি ছোটোবেলা ভাবতাম যে আমাদের এই যে এইটার ভিতর দিয়ে খাবার আছে কিন্তু এইটা না, এইটার পিছনেও একটা নালী আছে সেটাকে বলা হয় ইসোফেগাস বা খাদ্য নালী বা অন্ন নালী বলতে, মানে এই ট্রাকের পিছনে একটা নালী আছে। আমি অন্যদিন যদি এক ক্লাসের চিত্র দেখাই তখন দেখাবো, খুব ভালোভাবে দেখা যাবে ওগুলো। সো যেটা বললাম সেটা হচ্ছে এই অন্ন নালীর মধ্যে দিয়ে আমরা যখন খাই তখন ওই অন্ন নালীর মধ্য দিয়ে সাপোজ আমরা খাইলাম, এটা হচ্ছে মুখ গহ্বর, সরি
এটা হচ্ছে মুগ বাবর আমরা খেলাম। তারপরে এই মুগ বাবর তার ইস্যু ফাইক আছে মধ্য দিয়ে এটা চলে গেলে হচ্ছে আমাদের পাঁচ বছর। আমাদের পৌষ্টিক নালিকা খেয়াল করো, এই যে মুখ গহ্বরের মধ্যে যখন স্টার্চ বা খাবার নিলাম, ওই স্টার্চ বা খাবার যখন মুখ গহ্বরে আসলো, মুখ গহ্বরে আসার পরে কি করলো, সাপোজ আমি একটা স্টার্চ নিলাম, স্টার্চ হচ্ছে গ্লুকোজের পরিমাণ, অর্থাৎ গ্লুকোজ বা এরকম হেক্সোজ সুগারের পরিমাণ তোমাদের যে জেনারেল লেভেল ওই পরে খেয়াল করতেছি। সো সাপোজ অনেকগুলো গ্লুকোজ নিয়ে একটা স্টার্চ গঠন করছে, অনেকগুলো গ্লুকোজ। সো অ্যাকচুয়ালি কী হয় সেটা হচ্ছে এই যে এই অনেকগুলো গ্লুকোজ মিলে আছে একটা স্টার্চ ফর্মেশন করছে, বা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড যেরকম যে গঠন করছে অ্যাকচুয়ালি সেটা কী হয়, এটাকে সাপোজ আমি তোমাকে এইটা কী হয় অ্যাকচুয়ালি এদিকে আসে, সাপোজ এদিকে এরকম আমি এটাকে জাস্ট উল্টা প্রকাশ দ্বিধা প্রকাশ করবো, একটা বড় হাতের দ্বিধারা প্রকাশ করতে আমি আসলে এই সবগুলো দিয়ে সম মানে এই যে সবগুলো দিয়ে একটা সাথে আগে যুক্ত যে স্টার্চ ফর্মেশন করলো এটাকে আমি এস দ্বারা প্রকাশ করবো। এখন কী হলো সেটা হচ্ছে এই যে যখন আমরা স্টার্চ খাইলাম এই স্টার্চটা এই জায়গায় আসলো, তারপরে এই অন্য মধ্য দিয়ে আস্তে আস্তে এই স্টমাকে আসলো। যখন এই স্টার্চটা যখন স্টমাকে আসলো তখন যেটা হয় আমাদের খাদ্যের পরিপাক ঘটে, আমরা সেটা পঞ্চমে দেখবো। সো আমাদের এই যে খাদ্যের যে পরিপাক ঘটে ওই যে ওই পরিপাক যখন ঘটে খাদ্যের পরিপাক তখন যেটা হয় সেটা হচ্ছে এই 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 যে খাদ্যে যখন এনজাইমগুলো কাজ করে অ্যাকচুয়ালি খাদ্যের পরিপাক ঘটে এইভাবে অ্যানজাইমগুলো কী করে এই যে একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের মধ্যকার যে বন্ধন আছে ওইটাকে ভেঙে দেয়, দেখিস এই গ্লুকোজ এই গ্লুকোজের মধ্যে বন্ধন ভেঙে দেয়, এই গ্লুকোজ এই গ্লুকোজের মধ্যে বন্ধন ভেঙে দেয়, দেখিস আলটিমেটলি যখন পাকস্থলীতে খাদ্য পরিপাক হয় তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে এই জায়গায় অনেকগুলো গ্লুকোজ হয়, অনেকগুলো গ্লুকোজ হয়। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে এই গ্লুকোজগুলো আস্তে আস্তে এইভাবে আসে, যখন সে ক্ষুদ্রান্তে প্রবেশ করে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, যখন পঞ্চমাধ্যায় করাবো ডিটেলস জানতে পারবো, যখন সে ক্ষুদ্রান্তে আসে ক্ষুদ্রান্তে ঠিক এরকম সেল থাকে এইরকম এরকম লম্বা, আমি যদি একটু বড় করে দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এইরকম সেল, তারপর কালো কালিতে দেখাই যে এরকম সেল। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে এরকম সেল এই সেলগুলোর মাঝখানে এরকম লসিকা যায় বা বিভিন্ন রক্তনালী যায়, সাপোজ লসিকায় ধরো রক্তনালী ধরো চিটায় ধরো এরকম রক্তনালী আসলো আর এবার আবার লসিকা আসলো সরি, তার মানে যেটা হইলো সেটা হচ্ছে এই যে যখন এই এইটার তলের সংস্পর্শে যখন গ্লুকোজটা আসে তখন এই যে গ্লুকোজ আসলো তখন গ্লুকোজটা যেটা করে সেটা হচ্ছে এই গ্লুকোজটা আমি আগে বলছি যে এরকম কোষগুলোর মধ্যেও ছিদ্র আছে আগে বলছি, সো কী করে এই গ্লুকোজটা এবার ঢুকে যায়। এখন দেখো এখন যখন গ্লুকোজ যখন ঢুকে তখন এই যে তার সামনে দুইটা পথ আছে, একটা হচ্ছে আমাদের রক্তনালী এক লসিকা, এই লসিকাগুলো আবার কোনো একটা সময় রক্তনালীর সাথে সংযুক্ত হয়, অর্থাৎ সাপোজ এটা হচ্ছে লসিকা, এটা হচ্ছে আমাদের লসিকা বা এফটিএল যেটা এবং লসিকা, এই লসিকাটা কী করছে অ্যাকচুয়ালি আমাদের যে অন্যদিক থেকে একটা রক্তনালী আসছে এই রক্তনালীর সাথে মিলিত হয়ে গেছে, দ্যাট মিন্স এই যে গ্লুকোজটা এই গ্লুকোজটা রক্তনালীতেই ঢুকুক আর এই লসিকাতেই ঢুকুক আলটিমেটলি কিন্তু এটা রক্তনালীতে পৌঁছাচ্ছে বা মানে রক্তের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছে। সো এই গ্লুকোজটা কী করে এই গ্লুকোজটা এটার ভিতর দিয়ে আসা যখন এই যে রক্ত যখন ঢুকে পড়ে তখন এটা সেটা হচ্ছে আমাদের মানে রক্তনালীতে প্রবেশ করলো, যখন রক্তনালীতে প্রবেশ করলো তখন ওটা রক্তের সাথে সাথে পরিবর্তিত হয়, আমরা জানি যে আমাদের রক্ত সংবহন তন্ত্র আছে যেটা আমরা করবো হচ্ছে রক্ত সংবহনটা মেবি জীবে পরিমাণ ষষ্ঠ অধ্যায়, তাহলে এই যে আমি খেয়াল করবো এই চাপটা করার দিকে আমার কোন চাপটা বেসিক লাগলো যে জীবে পরিবহন বা রক্ত সংবহনের বেসিক লাগলো এইটা লাগবে যে আমাদের রক্তের মাধ্যমে এটা পরিবাহিত হয়ে কোষের মধ্যে আসতে হবে, আবার যখন এই চাপটা পড়াইছি তখন তোমার এই যে খাদ্যের যে অ্যাবজর্পশন ঘটে এটা আবার পঞ্চমদের অংশ খাদ্য পুষ্টি পরিপাক, তাহলে এই যে এটাও এইটাও এটার সাথে রিলেটেড। আবার দেখো একটা জিনিস দেখো যেটা হচ্ছে একটু পরে আরও দুই তিনটা চাপটা নাম বলতেছি, যখন এদিকে অক্সিজেন ঢুকলো অক্সিজেন ঢুকার পরে যেটা হলো সেটা হচ্ছে অক্সিজেন গ্লুকোজের সাথে সংযুক্ত হলো, আমি আগেই বলছি যে আমাদের শ্বসন বিক্রিয়াটা হচ্ছে গ্লুকোজ যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়, কি উৎপন্ন
কার্বন ডাইঅক্সাইড আর পানি। সো অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই দেখ পানি আমাদের দেহের জন্য জরুরি। সো শ্বসন প্রক্রিয়া আমাদের শক্তি গ্রুপ পানি আর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা আমাদের পানিটা আমরা ব্যবহার করতে পারি, ওই পানি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। বাট আমাদের চিন্তাটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর। সো আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড কী করে এই যে এসিডের মধ্যে বেরিয়ে আসে। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে এখন এক্সট্রা সেলুলার ফুডে আসা করছে। যখন কার্বন ডাইঅক্সাইড এই ফ্লুইড থেকে যখন এক্সট্রা সেলুলার ফুডে চলে আসে, তারপরে এই কার্বন ডাইঅক্সাইড কী করে রক্তনালী ভ্যাকুয়ে ভিতরে ঢুকে পড়ে। দ্যাট মিনস আমরা ভিতরে ঢুকে পড়ে কার্বন ডাইঅক্সাইড, ভিতরে ঢুকলো কার্বন ডাইঅক্সাইড। এখন কী করে এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের সাথে সাথে ঘুরতে 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 যখন আবার এই পর্যন্ত যায়, সাপোজ এটা তো ঠিক এই জায়গায় শেষ না, এটাও আবার ঘুরে এই পর্যন্ত দিকে এসে। সো যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড যখন ঘুরতে 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 এই পর্যন্ত আসে, তখন এই জায়গায় যখন কার্বন ডাইঅক্সাইড আসে, সাপোজ এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড আসে, তখন কী হয় এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিলায় চলে যায়। কার্বন ডাইঅক্সাইড যখন অ্যালভিলায় চলে যায়, তারপরে আস্তে আস্তে ওই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিলার মধ্য দিয়ে ট্রাকেতে পৌঁছে যায়। ইভেন ট্রাকেতে পৌঁছে যাওয়ার পরে এটা যেটা করে সেটা হচ্ছে এটা এই ট্রাকের মধ্যে বের হয়ে চলে যায়। খেয়াল করো কী করবো, কী কী ঘটনা ঘটলো আমাদের শ্বসন প্রক্রিয়া ঘটায়, শ্বসন প্রক্রিয়া ঘটায় থেকে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে কি যে আমাদের গ্লুকোজ আর অক্সিজেন প্রয়োজন শ্বসনের জন্য। আমি আগে বলছি যে গ্লুকোজ আর অক্সিজেন প্রয়োজন আমার শ্বসনের জন্য। এইটার জন্য যেটা করছি সেটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট অক্সিজেন ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি, তারপর যখন শ্বসন ঘটছে তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। এই যে অক্সিজেন গ্রহণ আর এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় শ্বসন প্রক্রিয়া। মানে এই অ্যাকচুয়ালি এটার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়েছে, সো এটাকেই বলা হয় শ্বসন প্রক্রিয়া। আমি শ্বসনের দুইটা ধাপের মধ্যে বুঝাচ্ছি, যেটা হচ্ছে খেয়াল করো এই যে এই লেভেলে যে শ্বসনটা ঘটছে অর্থাৎ এই লেভেলে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড যে বেয়ার হয়েছে এইটাকে বলা হয় বহি শ্বসন প্রক্রিয়া। বলা হয় বহি শ্বসন প্রক্রিয়া, শ্বসন মেবি তোমাদের সপ্তম অধ্যায়ের মেবি অংশ। সো এটা হচ্ছে বহি শ্বসন। এই যে এই লেভেলে সেলুলার লেভেলে এই যে অক্সিজেন গ্রহণ করছে সেল, আবার সেল এই যে কার্বন ডাইঅক্সাইড তার রক্তনালীতে ফিরে আসছে, এই যে এই জায়গায় যে এক্সিজেনটা করছে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এইটাকে বলা হয় হচ্ছে অন্তঃশ্বসন প্রক্রিয়া। যেমন কী বললাম বহিঃশ্বসন মানে হচ্ছে ট্রাকিয়ার লেভেলে বা ফুসফুসীয় লেভেলে যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটছে ওটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। আমাদের দেহের বাইরে মোটামুটি বাইরের সাথে সংযুক্ত। আর এই যে সেলুলার লেভেলে যেটা ঘটছে সেটা হচ্ছে এই সেলুলার লেভেলে অক্সিজেন গ্রহণ আর এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটাকে বলা হয় অন্তঃশ্বসন। শ্বসনও তোমাদের ওইটা আলাদা যখন করাইছে তখন হচ্ছে তোমাদের এর এরকম বৈশিষ্ট্য অন্তঃশ্বসন নিয়ে তোমাদের মেবি সপ্তম অধ্যায় বা এরকম একটা অধ্যায় আছে। সো যেটা বললাম এই অধ্যায়ের পরে আমরা যদি আরেকটাতে চলে যাই, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডকে এই পর্যন্ত আনতে যেটা সহায়তা করছে সেটা হচ্ছে রক্ত বা ব্লাড। এই ব্লাডটাকে অবশ্যই পরিবাহিত হইতে গেছে। সো এই ব্লাডটা পরিবাহিত হয়েছে দিলে অক্সিজেনটা ব্লাডের সাথে সাথে আসার পরে কোষ পর্যন্ত আসছে। দেখ এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বা রক্ত সংবহনের সাথে জড়িত। আমি কী বললাম যে অ্যাকচুয়ালি আমি আগে বলছিলাম যে এই চাপটারে যা আছে এই চাপটাটা হচ্ছে মোটামুটি আমাদের তোমাদের 90 কেন্দ্রে অবস্থান করতেছে। অর্থাৎ এই চাপটারটা বুঝতে গেলে সবগুলো চাপটারের ওভারভিউ প্রয়োজন। এই জন্য আমি এটা বুঝলাম যে অ্যাকচুয়ালি শ্বসনটা ঘটতে গেলে কী কী ঘটে, শ্বসন ঘটতে গেলে আমার গ্লুকোজ লাগবে, অক্সিজেন লাগবে, ওই গ্লুকোজ আমরা পাচ্ছি শ্বাস সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, তারপরে এই অক্সিজেন লাগবে, এই অক্সিজেনের জন্য আমাদের লাগতেছে শ্বসন প্রক্রিয়া, অক্সিজেনের জন্য আমাদের লাগতেছে রক্ত সংবহন প্রক্রিয়া, তারপরে আমার কী লাগবে গ্লুকোজ লাগবে, গ্লুকোজ শুধু শ্বাস সংশ্লিষ্ট উৎপন্ন হলে চলবে না, ওইটার জন্য আমাদের লাগতেছে আমার পরিপাক সিস্টেম। এইভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে একটার সাথে এই যে আরেকটা সম্পর্কিত, একবার ঘটতেছে সাপোজ এইদিকে শ্বসন ঘটতে হইতেছে সাথে সাথে এই অক্সিজেনটা আবার এদিকে আসতে হইতেছে, আবার এদিকে আবার পরিপাক হইতে হইতেছে, এই যে প্রত্যেকটা ঘটনা এই প্রত্যেকটা ঘটনা একই সাথে ঘটতে হচ্ছে। অর্থাৎ আজকে ধরো এখন গ্লুকোজ নিল, সো যখন গ্লুকোজ অ্যাবজর্পশন ঘটতেছে তখন কিন্তু রক্ত সংবন্ধনটাও চলাটা জরুরি। এখন যদি গ্লুকোজ আসছে বা রক্ত সংবন্ধনটা নাই ওই জায়গায় রক্ত আসতেছে না তখন কি তখন কিন্তু গ্লুকোজ আসবে না। দেখবে এই যে একটার সাথে আরেকটা সংযোগ করতে হবে বা এই যে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা এটাকে অল টাইম নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্যই তোমাদের একটা চাপটা সেটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ।
তো এই চ্যাপ্টারের সাথে কয়েকটা চ্যাপ্টার সম্পর্কে দেখালাম, সামনে যখন যাব আমরা যখন সামনে ডিটেলস পড়াবো তখন দেখবো যে এই চ্যাপ্টারের সাথে ডিএনএ আরএনএ এইগুলো সম্পর্কিত। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি 19 বইয়ের কেন্দ্রে অবস্থান করছে। তো এই অ্যাকচুয়ালি এই পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি ওভারভিউ। এখন আমি যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমি মোটামুটি সাধক সংশ্লেষ সম্পর্কে চলে যাবো এবং সাধক সংশ্লেষ নিয়ে কিছু কথা বলবো। সো আমরা তাহলে শালুক সংশোধনের পার্ট নিয়ে একটু আসতেছি, একটু ব্রেকের পরে আমরা শুরু করবো।